2016 সালে রাজ্য সরকার গ্রুপ ডি নিয়োগ হবে বলে বিজ্ঞাপন দেয় বিভিন্ন সংবাদপত্রে। তার পরিপ্রেক্ষিতে 2017 সালে পরীক্ষা এবং ইন্টারভিউ হয়, তারপরেও এখনও সম্পূর্ণ নিয়োগ হয়নি। ফলে যারা এখনও নিয়োগপত্র পায়নি ওয়েটিং থাকার জন্য, তারা শুক্রবার কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে এসে ডেপুটেশন দেয় থালা হাতে নিয়ে দ্রুত নিয়োগ করার দাবিতে। বস্ত্র খুলে প্রতিবাদের ভাষা হিসেবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তারা। তাদের দাবি, সরকার বিভিন্ন দপ্তরে ক্যাজুয়াল কর্মচারী দিয়ে কাজ চালাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। নতুন রিক্রুটমেন্ট দূরে থাক, যারা পাস করে বসে আছে তাদের দিকে নেই কোনো ভ্রুক্ষেপ। দেখতে দেখতে 4 বছর অতিক্রান্ত, কর্মে যোগদান নির্দিষ্ট কোনো দিনের আশ্বাস পায়নি এখনও। বিক্ষোভকারীরা আক্ষেপের সাথে জানান, দীর্ঘ লকডাউনে একাংশ সরকারি কর্মচারী বাড়িতে বসেই পেয়েছে মাইনে, অথচ আমাদের জোটেনি ন্যূনতম সংসার চালানোর খরচ। আর যদি সঠিক সময় আমাদের কর্মে নিযুক্ত করা হতো, তাহলে সরকারি নির্ধারিত পুরো মাইনেই তো পেতাম আমরা। তাই আরও একবার সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য ধৈর্য সরকার শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠান করলাম আজ। তবে এই রকম পরিস্থিতি থাকলে বৃহত্তর গণ আন্দোলন করতে বাধ্য হব আমরা। এই হচ্ছে আমরা টার্গেট কর্মসূচি সংক্রান্ত বিষয়ে অবগত করার আগে সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে আমাদের যে বাস্তবিক অবস্থা সেটা অবগত করা। আমরা কারা? আমরা হচ্ছি রাজ্যের প্রায় 60,000 গ্রুপ ডি কর্মী নিয়োগ যখন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, তার প্রথম ধারে তারপরে 6,000 জন নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল তার ওয়েটিং প্রার্থী। প্রথম কথা, আমরা দীর্ঘ 2 বছর ধরে আজকে ওয়েটিং দশায় রয়েছি, কিন্তু আমাদের ওয়েটিং থেকে নিয়োগ না করে ক্রমাগতভাবে ক্যাজুয়াল কর্মী নিয়োগ হয়ে যাচ্ছে। সেই জন্য, এবং তার সঙ্গে আরও কিছু দাবি, আমাদের র্যাঙ্ক জানানো হয়নি, আমাদের ওয়েটিংয়ে কার কত নম্বর অবস্থান সেটাও জানানো হয়নি, সেই সংক্রান্ত বিষয়গুলো অবগত করার জন্য আজকে আমরা এখানে এসেছি। আজকে আপনাদের তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, হ্যাঁ, সেই আন্দোলন কি কোনো সুরাহা মিলেছে এই মুহূর্তে? একটু নিচে নেব। সুরাহা বলতে গেলে এখনো পর্যন্ত যেটা আমাদের ওয়েটিং থেকে কিছু জনকে নেওয়া হয়েছে, প্রথম ধাপে 5,422 জনকে নেওয়া হয়েছিল, এবং তার পরবর্তীতে প্রথম ধাপে কয়েকজনকে নেওয়া হয়েছে ওয়েটিং থেকে, কিন্তু কতজনকে নেওয়া হয়েছে, কার হলো, সেটা আমরা কোনোমতেই জানতে পারছি না। তা জানতে না পারার একটাই কারণ, সেটা হচ্ছে শুধুমাত্র এটাই যে আমাদের এই ওয়েটিংতে কোনো PDF নেই, এবং তার সঙ্গে যাদের নিয়োগ হয়েছে তাদেরও কোনো PDF দেওয়া হয়নি। এই জন্যে আমরা সম্পূর্ণ পরিমাণে অন্ধকারে রয়েছি। বলা হচ্ছে ক্যাজুয়াল কর্মী নিয়োগ হচ্ছে, এই যে ক্যাজুয়াল কর্মী যে নিয়োগ হচ্ছে এইটার আমরা বিরুদ্ধতা করছি। আমরা যারা যোগ্য ওয়েটিং প্রার্থী হিসাবে রয়েছি, এবং এ প্রসঙ্গে একটু আরও ভালোভাবে অবগত করি, 2017 সালে 20 মে যখন আমাদের পরীক্ষা হয়, তখন 19 লাখ পরীক্ষার্থীর মধ্যে আমরা পরীক্ষা দিয়ে রিটেন এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হয়ে যোগ্যতার মানদণ্ড, সমস্ত মানদণ্ড পেরিয়ে তবে আমরা ওয়েটিং এসেছি। সেইখানে আমাদেরকে বঞ্চনা করে, আমাদেরকে চূড়ান্ত অবহেলা করে ক্রমাগত ক্যাজুয়াল কর্মী নিয়োগ হয়েছে। নদিয়া থেকে মলাইদের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।